প্যান কার্ড নিয়ে অনেক বড়ো সুখবর সরকারের পক্ষ থেকে প্যান কার্ড নিয়ে এসেছে নতুন নির্দেশিকা এখন থেকে প্যান কার্ড থাকলেই পাবেন নতুন দুটি সুবিধা যেমনটি আপনারা জানেন যে ইতিমধ্যে প্যান কার্ড এবং আধার কার্ডের কিন্তু লিঙ্ক করা চলছে তো এটি কিন্তু ইতিমধ্যে শেষ পর্যায়ে চলে এসেছে এরই মধ্যে এই প্যান কার্ড নিয়ে নতুন এই ঘোষণা করা হলো তবে ক্ষেত্রে অবশ্যই আপনার প্যান কার্ডটি আধার লিঙ্ক করা থাকতে হবে যেহেতু জানেন যে বর্তমানে আধার কার্ড এবং প্যান কার্ডের লিঙ্ক করা চলছে তো আপনারা যারা যারা করেননি এর মধ্যে করে নেবেন না হলে কিন্তু আপনারা এই নতুন সুবিধা পাবেন না চলতি মাসের শেষ তারিখ পর্যন্ত আপনারা এই কাজটি করতে পারবেন এরপর থেকেই এই নতুন সুবিধা আপনারা পাবেন আর ইতিমধ্যে যাদের যাদের লিঙ্ক করা রয়েছে আপনাদের জন্য অনেক বড় সুখবর কি কি নতুন সুখবর দেওয়া হয়েছে কি কি নতুন সুবিধা আপনারা পেতে চলেছেন অবশ্যই জেনে নিন তো বুঝতেই পারছেন ভিডিওটি আপনাদের সকলের জন্যই হতে যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওর মধ্যেই আমি বিস্তারিতভাবে আপনাদের দেখাবো এই প্যান কার্ড নিয়ে নতুন কি ঘোষণা হয়েছে কি কি সুবিধা এরপর থেকে আপনারা পাবেন আর ঠিক কেন এই নতুন সুবিধা দেওয়া হচ্ছে সমস্তটাই এই ভিডিওর মাধ্যমে এক এক করে আপনাদের সামনে তুলে ধরবো তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে আপনারা ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখুন কোথাও কেটে কেটে দেখবেন না কেটে কেটে দেখলে ভালোভাবে কিন্তু বুঝতে পারবেন না এ বিষয়ে আরও তথ্য আপনাদের দেব তার আগে বন্ধুরা বলে দিচ্ছি আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে পেতে এবং এই সব যোজনার লাভ সঠিক সময়ে নিতে আমাদের এই চ্যানেলটিকে মনে করে সাবস্ক্রাইব করে নেবেন তো দেখতেই পারছেন প্যান কার্ডের এই নতুন সুবিধা নিয়ে এখানে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে কি কি বলা হয়েছে দেখুন কী কী ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে প্যান কার্ডের রদ বদল প্যান কার্ড থাকলেই মিলবে বড় সুবিধা নতুন ঘোষণা কেন্দ্রীয় সরকারের অর্থাৎ বুঝতেই পারছেন বন্ধুরা প্যান কার্ড যাদের যাদের কাছে রয়েছে তাদের জন্য এ মাস থেকে কিন্তু অনেক বড় সুখবর রয়েছে কি কি বলা হয়েছে দেখুন এবার প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্কের মধ্যেই প্যান কার্ড নিয়ে আরও নতুন একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার আপনারা জানেন যে প্যান কার্ড এবং আধার কার্ডের লিঙ্কের কাজ এখনও চলছে আর এরই মধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো কি বলা হয়েছে আরও দেখুন প্রত্যেক প্যান কার্ড ধারকদের জন্য বড় নির্দেশিকা জারি করা হল এই নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন কত বছর থেকেই বাজেটে কাগজপত্রের পাঠ চুকিয়েছেন ডিজিটাল ভারতের অর্থমন্ত্রী তাই স্বাভাবিকভাবেই ডিজিটাল নথির কথা বারবার উঠে এসেছে ইতিমধ্যেই অর্থনৈতিক লেনদেন সংক্রান্ত সমস্ত অ্যাকাউন্ট ও অ্যাপে কে ওয়াইসি আপডেটেশন বাধ্যতামূলক করেছে কেন্দ্রীয় সরকার তাই প্যান কার্ড এবং আধার লিঙ্কের পর প্যান কার্ড নিয়ে বড় বদল আনছে সরকার তো কি কী নতুন ঘোষণা করা হয়েছে দেখুন কি বলছে বর্তমান সময়ে যে কোনো রকম অর্থনৈতিক লেনদেন এবং কাজের ক্ষেত্রে পারমানেন্ট অ্যাকাউন্ট নাম্বার বা প্যান কার্ড যেটি কতটা জরুরি তা প্রায় সকলেই জানেন ডিজিটাল ভারতের অর্থনৈতিক কাঠামোকে আরও এগিয়ে নিয়ে যেতে এটি প্রয়োজন বলেই এদিন জানিয়েছেন অর্থমন্ত্রী ইতিমধ্যেই ক্যাশলেস বিশ্বের দিকে বেশ কয়েক পা হেঁটে ফেলেছে দেশ শহরাঞ্চল ছাড়িয়ে প্রত্যন্ত গ্রামেও পৌঁছে গিয়েছে ইউপিআই কাঠামো যে কারণে প্যান কার্ডের এই নতুন রদবদলের কথা জানা যাচ্ছে মাননীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছেন এবার থেকে যে কোনো সরকারি ডিজিটাল ব্যবস্থাতেই প্যান কার্ডকে একক পরিচয়পত্র হিসেবে গণ্য করা হবে এতদিন কেন্দ্র এবং রাজ্য স্তরে ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের নথি পরিচয়পত্র হিসেবে ব্যবহার করা হতো ফলে ডেটা ম্যানেজমেন্টের ক্ষেত্রে অসুবিধায় পড়তে হতো সরকারকে সেই অসুবিধা দূর করতেই প্যান কার্ডকে কমন আইডেন্টিফায়ার হিসেবে ব্যবহারের প্রস্তাব এনেছে কেন্দ্র এটি কার্যকর হলে বিভিন্ন ক্ষেত্রে গ্রাহকদের বিশেষ সুবিধা হবে বলে জানানো হয়েছে এই নিয়ে খুব শীঘ্রই পরবর্তী পদক্ষেপ নেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে তো বুঝতেই পারছেন এটা যদি কমন আইডেন্টিফায়ার হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু অনেকটাই গুরুত্ব বেড়ে যাবে এবং আপনাদের অনেক বেশি নথি রাখার প্রয়োজন হবে না যে কোনো একটি নথি দিয়ে আপনারা বিভিন্ন রকমের কাজ করতে পারবেন কারণ একটা নথির সাথে বাকি নথিগুলোকে কিন্তু এভাবে জুড়ে দেওয়া হবে তো বুঝতেই পারছেন বন্ধুরা এই ছিল আপাতত আপডেট পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথে জুড়ে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ Terima